তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা সবাই জেনে থাকবা যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে আগের তিনটা বিজ্ঞপ্তি দিয়েছিল, লস্কর, ভান্ডারি এবং তোপস, সে তোপাস, এই তিনটা পদের অ্যাডমিট কার্ড কিন্তু আজকে 3 তারিখ প্রকাশিত হয়েছে এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 14 তারিখ। লস্কর পদে যারা তাদের 11টায় এবং তোপাস এবং ভান্ডারি পদে যারা তারা 3টায় তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজড যে আসলে লিখিত পরীক্ষা হবে কি না। তো এখানে তোমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষাই হবে। তো লিখিত পরীক্ষা কোথায় হবে? এই যে দেখো, ঢাকাতে লস্কর পদে যাদের রোল নাম্বার 1 থেকে 2000 তাদের হবে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে, আর রোল যাদের 2001 থেকে 3263-এর মধ্যে তাদের হবে মতিঝিল কলোনি হাই স্কুলে। এটা সকাল 11টায় অনুষ্ঠিত হবে, অবশ্যই 10:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 14 তারিখ হবে, ঠিক আছে, এই মাসেরই 14 তারিখ পরীক্ষাটা হবে। ভান্ডারি পদে যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য হলো, তাদেরও 14 তারিখে পরীক্ষাটা হবে 3টা বাজে, ঠিক আছে, এই শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো এখানে ভান্ডারিতে 607 জন এবং তোপাস পদে 715 জন অ্যাপ্লাই করেছো। তো যারা এখনো অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো নাই, তারা এই লিঙ্কে ঢুকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো। যদি এখান থেকে না পারো তাহলে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কও দেওয়া আছে, অ্যাডমিট ডাউনলোড করার সিস্টেম বলা আছে, ঠিক আছে, সেটা একটু দেখে নিও। আরেকটা ব্যাপার তোমাদের বলতে চাই, সেটা হলো যে এই যে তোমরা আবেদন করেছো ভান্ডারি পদ, তোপাস পদ এবং লস্কর পদ, এদের কাজগুলো অনেকে এখনো জানো না। তো তাদের জন্য বলে দেই যে ভান্ডারি পদ মূলত এটা হলো রান্না বান্নার কাজে যে বাবুর্চি করা হয় সে বাবুর্চির জন্য। তো এটা চতুর্থ শ্রেণীর একটা পদ, এই বাবুর্চি, এটা এটার বেতন হয় সর্বসাকল্যে 8 থেকে 10 হাজার টাকা। তোপাস পদ, এটাও চতুর্থ শ্রেণীর একটা পদ, এই পদের কাজ হলো জাহাজের দেখাশোনা করা, বাংলায় হলো পরিচ্ছন্ন কর্মী, ঠিক আছে, ইংরেজিতে যেটা আমরা সুইপার বলি সেটা এই তোপাস। তো এটারও চতুর্থ শ্রেণী এবং এটাও বেতন স্কেল 8 থেকে 10 হাজার টাকা হবে। লস্কর কোনটা? লস্কর হলো জাহাজের রশি বাঁধে এবং পাহারা দেয় যারা, তারা হলো লস্কর। এটাও চতুর্থ শ্রেণীর পদ, এদেরকে ওই 8 থেকে 10 হাজার টাকার মতো বেতন দেয়া হয়। তো এখন তোমরা যেহেতু এখন জেনে গেলা যে এটা লিখিত পরীক্ষা হবে, তো লিখিত পরীক্ষা হবে তাহলে কোন কোন বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখতে চাইতে পারো, কিংবা পরীক্ষার মানবন্টনটা দেখতে চাইতে পারো, কোন বিষয় থেকে কত নাম্বার আসে, তো এই সকল বিষয় যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবা। আমি হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে বিগত সালের প্রশ্ন দেখাবো এবং আলোচনা করব যে বেসিক থেকেই আসবে, যদিও বেসিক থেকে আসবে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এগুলো বেসিক লেভেল থেকে প্রশ্নটা হবে লিখিত পরীক্ষায়। তো সেই ডিটেলস যদি আলোচনা তোমরা চাও তাহলে হচ্ছে কমেন্ট করে জানাও, আমি হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। আর তোমরা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আমার ফেসবুক আইডি, এই যে কাউসার আহমেদ কুয়াশা, এই ফেসবুক আইডিতে, এই যে এখানে ক্লিক করলেই কিন্তু পাবা, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এখানে ক্লিক করলেই ফেসবুক আইডিটা পেয়ে যাবো, এই ফেসবুক আইডিতে তোমরা জয়েন হয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। আমার অনলাইনে ব্যাচ আছে বেসিক লেভেলের জন্য, এই চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর জবের বেসিক ক্লিয়ার করার জন্য আমার অনলাইন ব্যাচ আছে, সে অনলাইন ব্যাচে যদি যুক্ত হতে চাও তাও আমাকে ফেসবুক আইডিতে মেসেজ করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখতেই পাচ্ছ আমার এই চ্যানেলে সকল সরকারি জবের সকল বিষয়ের সবার আপডেট সবার দ্রুত সবার আগে দেওয়া হয়। তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে তোমরা সে সকল আপডেট গুলো সবার আগে পেয়ে যাবে। আচ্ছা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বা মতামত জানাতে চাইলে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।